আপনি যদি প্রতিনিয়ত WhatsApp, ইমো, মেসেঞ্জারে চ্যাটিং করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে যাবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিবোর্ডের দারুণ কিছু ম্যাজিক ট্রিক দেখাবো, যেই ট্রিকগুলো আশা করি প্রত্যেকটা স্মার্টফোন ইউজারকারীর অনেকটাই ভালো লাগবে, তাদের আরও বেশি ভালো লাগবে যারা মেসেঞ্জার, ইমো, WhatsApp-এ চ্যাটিং করে থাকে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি আপনাদেরকে এই ম্যাজিক ট্রিকটির একটি ডেমো দেখাই, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ ট্রিকটা কিন্তু আপনারা শিখতে পারবেন। জাস্ট আমি এখান থেকে যদি আমার ইমো অ্যাকাউন্টে চলে যাই, ইমো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুরা যে কোনো আইডি আমি ওপেন করলাম, ওপেন করার পর বন্ধুরা জাস্ট আমি তার সাথে চ্যাটিং করব। এখন যদি এখানে জাস্ট আমি লিখি আমি লেখার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে কিন্তু চলে আসছে আমি তোমাকে ভালোবাসি। জাস্ট এখান থেকে কিন্তু আমি জাস্ট ডাইরেক্টলি এটা সেন্ড করে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি এই ওয়ার্ডটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমি এখানে লিখি কেমন, কেমন লেখার সাথে সাথে বন্ধুরা চলে আসছে কেমন আছো। ঠিক আছে বন্ধুরা, তারপরে বন্ধুরা দেখেন এখানে যদি আমি ইংলিশে কিছু ওয়ার্ড লিখি, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। জাস্ট এখানে আমি গুড লিখলাম, গুড লেখার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে গুড নাইট চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে বন্ধুরা এখানে যদি আমি আরেকটি ওয়ার্ড লিখি আই মিস, আই এম আই ডাবল এস, আই মিস লেখার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে কিন্তু আই মিস ইউ টু এটাও চলে আসছে। জাস্ট এখান থেকে আমি ডাইরেক্টলি সেন্ড করে দিতে পারবো। তো বন্ধুরা এই গোপন ট্রিকটি বা এই ম্যাজিক ট্রিকটি আমি কীভাবে করেছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সেটা কল করে দিবেন, তাতে কী হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ ভিউয়ার্স আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি সমীর দত্ত, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এই ম্যাজিক ট্রিকটি ইউজ করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে, আর এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। জাস্ট অ্যাপগুলোর সেটিংগুলো কীভাবে করতে হয় চলেন সেটাই দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করবো, অ্যাপসটি ওপেন করার সাথে সাথে বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে দেখেন মানুষের মধ্যে একটি আইকন দেখা যাবে, জাস্ট আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর বন্ধু এখানে আপনাদের অ্যাক্সেসিবিলিটি যে পারমিশনটি আছে সেটা অ্যালাউ করে দিতে হবে। জাস্ট ডাউনলোড অ্যাপসে আমরা ক্লিক করব, ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা দেখেন এই অ্যাপসটিকে আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমরা এটাকে পারমিশন দিয়ে দিব, পারমিশনটি অ্যালাউ করার পর এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু আমাদের ওকে হয়ে যাবে, হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট ব্যাক দিয়ে দিব, আবারও ব্যাক দিয়ে দিব, এখান থেকে আবার আমরা ব্যাক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর বন্ধুরা ডাইরেক্টলি আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আমরা পেয়ে যাবো প্লাস আইকন, জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর বন্ধুরা দেখেন নিচের যে অপশনটি পাবেন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দুইটি অপশন চলে আসবে, একটি হলো কিওয়ার্ড আর নিচের একটি অপশন আসবে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা কিওয়ার্ড যদি এখন লিখি জি ডাবল ও ডি গুড, গুড লেখার পর বন্ধুরা আমরা নিচেরটা সিলেক্ট করে এখানে লিখে দিব গুড জি ডাবল ও ডি গুড নাইট, আমরা এখানে গুড নাইট লিখে দেবো। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট লিখে এখানে রাইটে যদি আমরা ক্লিক করি দেখেন বন্ধুরা এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তারপর আমরা নেক্সট আবার আরেকটি সেভ করার জন্য আবার প্লাস এখানে ক্লিক করব, আবার এখান থেকে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা জাস্ট এখান থেকে যদি আমি এখন আমি লিখি, জাস্ট আমি লেখার পর বন্ধুরা এখানে নিচে আমি লিখে দেব আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা লিখে এখান থেকে রাইটে ক্লিক করে দেব। দেখেন বন্ধুরা এখন কিন্তু এই ওয়ার্ডটিও এখানে সেভ হয়ে গেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনারা জাস্ট শর্ট একটি মানে ওয়ার্ড লিখে সেটার কিন্তু লং ওয়ার্ডটিও আপনারা এখানে সেট করে দিতে পারেন, যেটা কিন্তু আপনি দেখা যায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমোতে যদি আপনারা কারোর সাথে মানে মেসেজ করতে যান, সংক্ষেপে যদি এই লেখাটি লিখে আপনি মেসেজ করেন তাহলে আপনার ফ্রেন্ডও কিন্তু মেসেজটা দেখে অতবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি তারা এই মেসেজটি কীভাবে সেন্ড করলো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন টাইপিং হিরো। জাস্ট টাইপিং হিরো লিখে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জাস্ট এভাবে যদি সেটিং করে নেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা কিবোর্ডের এই শর্টকাটগুলো ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর অ্যান্ড্রয়েড ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড ভিডিওর পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।